রাজস্থানের কাছে রায়পুর নামের একটা গ্রাম ছিল ওই গ্রামে লীলা নামের এক মহিলা সবজি বিক্রি করত ও খুব গরিব ছিল দশ বছর আগে ও স্বামীর মৃত্যু হয় ও তখন থেকেই সবজি বিক্রি করে নিজের জীবনযাপন করত ও একলাই একটা কুঁড়েতে বাস করত যেটা গ্রাম থেকে অনেকটা দূরে জঙ্গলের ধারে ছিল ও রোজ সকালে জঙ্গল পেরিয়ে সবজি বিক্রি করে সন্ধেবেলা অন্ধকার হবার আগেই জঙ্গল পেরিয়ে কুঁড়েতে ফিরত কিন্তু একদিন লীলা সারাদিন খেটে খুঁটে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল কিন্তু এমন সময় জঙ্গলের ভেতর একটা গাছের নিচে একটা সবজি ভর্তি ঝুড়ি দেখতে পেল ও ভাবল আরে এখানে আবার টাটকা সবজির ঝুড়ি কে রাখতে গেল কিন্তু রাতবার ছিল তাই বেশি না ভেবে ওই সবজিগুলিকে পরে বিক্রি করবে ভেবে ঝুড়িটা তুলে নেয় মাথায় করে বয়ে বাড়ির দিকে এগোতে থাকে কিন্তু কিছু দূর চলার পর ওর যেন মনে হল কে যেন একটা পিছনে আসছে ও পিছন ফিরে দেখে কিন্তু কাউকে দেখতে পায় না অন্ধকারও বেশ ছিল মনের ভুল ফেঁপে ও এগিয়ে চলে এদিকে পিছন থেকে একটা জোরে হাওয়া এলো আর লীলার কান ঘেঁষে বেরিয়ে গেল আর লীলা শুনতে পেল কে যেন ও নাম ধরে ডাকছে লীলা 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 খাবড়ে গিয়ে পিছন ফিরে দেখল কিন্তু এবারও কাউকে দেখতে পেল না যাই হোক লীলা বুঝতে পারছিল যে একটা কিছু তো গোলমাল একটা হয়েছেই ও আরও জোরে পা চালাতে লাগলো হঠাৎ ঠোকাকে খেয়ে লীলা পড়ে যায় আর নিজের নামে প্রতিধ্বনি শুনতে পায় কিন্তু এবার যেই পিছনে তাকায় এবার একটি ভয়ঙ্কর ডাইনিকে দেখতে পায় যার চুল হাওয়ায় উঠছিল লাল চক্ষু আর বড় বড় দাঁত আর নখ ছিল লীলা ভয়ে থরথর করে কাঁপতে লাগল তখন ডাইনি বলে হা 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 ভয় পাসনি এখন আর কিচ্ছু করা যাবে না তুই আমার ডাকে তিনবার পিছন ফিরে তাকিয়েছিস আর যখন থেকে আমার সবজির ঝুড়ি নিয়েছিস আমি তখন থেকেই তোর পিছনে আছি হা 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 এইসব শুনে লীলা বলল আমাকে আমাকে ক্ষমা করে দাও তুমি তোমার ঝুড়ি ফেরত নিয়ে নাও আমাকে যেতে দাও কিন্তু ডাইনি খুব ক্ষুধার্ত ছিল ও জোরে জোরে হেসে বলল হা 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 তিনবার দেখে আর আমার ঝুড়ি নিয়ে তুই খুব ভুল করেছিস এখন তো আমি নিজেও কিছু করতে পারবো না হা 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 এই বলে ডাইনি লীলাকে খেয়ে নেয় আর গ্রামের লোকেদেরও খাবে ভেবে লীলার রূপ ধারণ করে এবং ওর কুড়েতে আশ্রয় নেয় পরের দিন থেকে গ্রামে লীলার রূপে সবজি বিক্রি করতে যেত আর গ্রামের মহিলাদের খুশি করতে ওজনের থেকে বেশি সবজি দিতে থাকে গ্রামের এক মহিলা বলে কি ব্যাপার রে লীলা আজকাল কি ব্যাপার ওজনের থেকে বেশি সবজি দিচ্ছিস আরে মালকিন আপনাদের আশীর্বাদেই তো আমার দুবেলার খাওয়া জোটে আর এমনি করে আরো কিছু দিন যায় গ্রামের মহিলাদের সাথে লীলার বন্ধুত্ব জমে উঠল ও অনেক রাত অবধি গ্রামেই আড্ডা দিত একদিন ডাইনি ভাবল হুম এখন গ্রামবাসীরা খুব বিশ্বাস করতে শুরু করেছে এবার যে কাউকেই আমি ডেকে এনে খেয়ে নিতে পারি হা হা হা। হা এমনি ভেবে ডাইনি পরদিন গ্রামে সবজি বেচতে গেল এবং নিজের একজন খরিদ্দার মহিলাকে বলল মালকিন আমার কাছে তাজা তাজা তরমুজ আছে যদি আপনি ওই সব তরমুজ খেতে চান তাহলে আপনাকে বিনামূল্যে দিতে পারি আপনি তো আমার দিদিরই মতো আচ্ছা তাহলে ওগুলো তুই আনিস না কেন তরমুজ খুব ভারী একটা কাজ করুন না আপনি আমার বাড়ি চলুন ওখানে বসে যত খুশি তরমুজ খাবেন কিছু বাড়ির জন্যও নিয়ে আসতে পারবেন মহিলাটি বিনামূল্যে তরমুজের লোভে ওর বাড়ি যেতে রাজি হয় আর যেই জঙ্গলের ভিতর প্রবেশ করল অমনি ডাইনি নিজের রূপ ধরে মহিলাকে খেয়ে নিল এইভাবে ডাইনি কখনো বাচ্চা কখনো মহিলাদের ভুলিয়ে এনে খেয়ে নিত এইভাবে গ্রামের মেয়ে বাচ্চা কমতে থাকে বাড়ির লোকজন বাড়ির মহিলা বাচ্চাদের খুঁজতে জঙ্গলে যেত কিন্তু খালি হাতে ফিরতে হতো একদিনের কথা ডাইনি তখন একটা ছোট্ট বাচ্চাকে আঁচলে ঢেকে নিয়ে পালাচ্ছিল তখন এক যুবক ভিখু ওকে দেখে ফেলে আর দূর থেকে অনুসরণ করতে থাকে যেই জঙ্গলে প্রবেশ করল অমনি ডাইনি নিজের রূপ ধরল আর ওই বাচ্চাকে লীলার কুঁড়েতে নিয়ে যায় ভিকু সবটা বুঝতে পারল আর বাকি গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ওই কুঁড়েতে প্রবেশ করল সবাইকে একসঙ্গে দেখে ডাইনি ঘাবড়ে গিয়ে বাঁচার জন্য কখনো লীলার রূপ বা কখনো গ্রামবাসীর রূপ ধারণ করতে লাগল তখন গ্রামবাসীরা ওকে ধরে একটা গাছের সঙ্গে বেঁধে রাখল তখন ডাইনি সবার কাছে ক্ষমা চাইতে লাগল আমি আমি আর এইখানে কখনো আসবো না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে তুই যা করেছিস তার কোনো ক্ষমা নেই তুই গ্রামের নিষ্পাপ বাচ্চা মহিলাদের মেরেছিস এমনকি লীলাকেও খেয়েছিস এখনই এক সাধু বাবা এলো বলে আর সাধু মহারাজ এসে পৌঁছয় আর ডাইনির দিকে তাকায় ডাইনি সাধু মহারাজকেও ছেড়ে দেওয়ার জন্য মিনতি করতে থাকে তখন সাধু মহারাজ বলেন আচ্ছা যে আমি তোকে ছেড়ে তাহলে প্রথমে সমস্ত বাচ্চা ও মহিলাদের ফেরত আমি করতে পারবো না আপনি আমাকে অভিশাপ থেকে আগে মুক্ত করুন কিসের অভিশাপ হ্যাঁ আমার অভিশাপ এই যে যাদের আমি খাবো তারা আমার পেটের ভেতর বেঁচে থাকবে কিন্তু আমায় সাপ মুক্ত হতে হবে এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল আর তখন সাধু মহারাজ ওনার দিব্য দৃষ্টি দিয়ে দেখেন যে সমস্ত বাচ্চা ও মহিলারা ডাইনির পেটে জীবিতই রয়েছে তখন সাধু মহারাজ নিজের কমণ্ডলু থেকে কিছু মন্ত্রপুত জল তিনবার ডাইনির ওপর ছিটিয়ে দেন তখন ডাইনি এক সুন্দরী মহিলার রূপে দেখা দেয় আর গ্রামের বাচ্চা মহিলারাও একে একে হাজির হয় এইসব দেখে সবাই খুব খুশি ও হতবাক হয় আর ডাইনি যে এমন এক সুন্দরী স্ত্রীতে পরিণত হয়েছে সেই সাধু মহারাজের পায়ে প্রণাম জানায় তারপর সমস্ত গ্রামবাসীদের থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে যায় তারপর থেকে গ্রামবাসীরা আবার শান্তিতে জীবনযাপন করতে থাকে